একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এলাম। আর রান্নাঘরে থাকা উপকরণ দিয়েই আমি কে বানাবো। আর যদি ভালো লাগে বন্ধু তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিও যাতে নিত্য নতুন রেসিপি আপলোড করলে তোমরা তার নোটিফিকেশন পেয়েও যাও। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আজকে রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি প্রথমে সেটা আমি বলে দিচ্ছি। প্রথমেই বলি, যারা আমাকে সাহায্য করে এতদূর নিয়ে এসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি একটা সেমাইয়ের ডেজার্ট করে দেখাবো। এটা বানানো খুবই সহজ, আর এটা তৈরি করতে আমি কোনো ক্রিম বা মিল্ক পাউডার ইউজ করিনি। ঘরে থাকা যা ছিল উপকরণ সেটা দিয়েই বানিয়েছি। তাহলে দেখুন আজকে এই উপকরণটা আমি কীভাবে বানিয়েছি। প্রথমে একটা প্যান বসিয়ে দিয়ে এখানে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গলতে থাকুক। আর এখানে 1 প্যাকেট আমি সেমাই, যেরকম লাচ্ছা সেমাই হয় সেই সেমাইটাকে ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এবারে ঘিটা গরম হয়ে যাওয়ার পর পুরো সেমাইটা এর ভেতরে দিয়ে দেব। দিয়ে সেমাইটাকে ঘিতে একটুখানি 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। একটু অনবরত ওপর নিচে করে নাড়তে হবে, না হলে নিচেরটা বেশি লাল হয়ে যাবে, ওপরটা কালার আসবে না। 2 থেকে 3 মিনিট নাড়া হয়ে গেলে পরে যখন ঘিয়ের একটা সুন্দর গন্ধ বেরোবে তখন বুঝতে হবে সেমাইটা আমার ভাজা হয়ে গেছে। এবারে এখানে 1/4 কাপ আমি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। অনেকে এটা চিনির শিরা তৈরি করে তারপরে সেমাইটা দিয়ে বাইন্ডিংটা করে, কিন্তু আমি কনডেন্স মিল্কে করি। একদিন কনডেন্স মিল্ক দিয়ে করে দেখবেন, খেতে কিন্তু অনেক ভালো হয়। যদি আরও 1 চামচ কনডেন্স মিল্ক লাগে তাহলে দিয়ে নিতে পারেন। এই কাজটা কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখে খুব দ্রুত মেশাতে হবে। 1 চামচ ফুড কালার দিয়ে দিলাম, যদি আপনারা না চান নাও দিতে পারেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এবারে এখানে আমি এরকম মোল্ডে একটু ঘি লাগিয়ে নিয়েছি, বা এরকম সিলিকন মোল্ড, যদি এগুলোও না থাকে তাহলে এরকম ছোট বাটি থাকলে স্টিলের বা এরকম বাটিও নিতে পারেন। এবারে সেমাইটা অল্প অল্প করে এই বাটির ভেতরে দিয়ে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুব দ্রুত করতে হবে, যেন গরম অবস্থাতেই থাকে। এবার হাতে একটুখানি ঘি লাগিয়ে নিয়ে এটাকে এরকম চেপে চেপে বাটির চারপাশে লাগিয়ে নেব। হাতে একটু ঘি লাগিয়ে নিলে কী হবে, সেমাইটা আপনার হাতে আটকাবে না। দিয়ে একদম এরকম তৈরি করে নেব। দেখতে অনেকটা পাখির বাসার মতো হবে। দেখুন সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার এটা একটা সাইডে রেখে দেব। এবার একটা প্যানের ভেতরে 1.5 কাপ দুধ দিয়ে দিলাম। দিয়ে এখানে 3 চামচ আমি চিনি দিচ্ছি। আপনারা আপনাদের যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম দেবেন। 2 চামচ কাস্টার্ড পাউডার, ম্যাঙ্গো কাস্টার্ড পাউডারটা আমি ব্যবহার করেছি। এবারে খুব ভালো করে দুধের সাথে কাস্টার্ড পাউডারটাকে মিশিয়ে নেব। যখন সম্পূর্ণ এরকমভাবে মিশে যাবে এর ভেতরে 2 চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। কনডেন্স মিল্ক না থাকলে না দিলেও কোনো অসুবিধা হবে না। এবারে প্যানটাকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। দিয়ে এটাকে এবার অনবরত নাড়তে হবে, কেননা এটা নামার থামানো যাবে না, থামিয়ে দিলে কিন্তু নিচে লেগে যেতে পারে। 2 থেকে 3 মিনিট পর দেখবেন এটা আস্তে আস্তে এরকম ঘন হতে শুরু করেছে। অনবরত এরকম নেড়ে যেতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। আমি একটা হাতা দিয়ে দেখাচ্ছি এটা কতটা পরিমাণে ঠিক থাকতে হবে। দেখুন ঠিক এরকম হবে। আরও 1 থেকে 2 মিনিট মতো আমি এটাকে এরকমভাবে নাড়িয়ে নিচ্ছি। 1 চামচ গোলাপ জল দিয়ে দিলাম, আপনারা ইচ্ছা করলে এলাচের পাউডারও দিতে পারেন। ব্যাস এইরকমই থাকবে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে এটাকে ঠান্ডা করে নেব।
কিন্তু একটু মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে, খেয়াল রাখতে হবে এর উপরে যেন কোনো সর না পড়ে। এবারে ফ্রিজে এটাকে ঢেলে আমি ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এটা কিন্তু ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। এবারে এটাও দেখুন আমার যেগুলো সিলিকার মধ্যে আছে সেগুলো বের করতে কোনো অসুবিধা হবে না, এমনি বেরিয়ে আসবে। আর যেগুলো আমি এই মোল্ডে দিয়েছি সেটা একটুখানি একটা ছুরি দিয়ে চাপ দিলেই কিন্তু বেরিয়ে আসবে। দেখুন সিলিকন মোল্ডেরগুলো ইজি বেরিয়ে আসবে। সবগুলো আমি এরকমভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলো আপনি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন, যখন পরিবেশন করবেন তখন বের করে উপরে ঠান্ডা এই ক্রিমটা দেবেন। এটা কিন্তু তৈরি করে রাখবেন না, তাহলে কিন্তু এটা সেমাইটা নেতিয়ে যাবে এবং খাওয়ার সময় কিন্তু দাঁতে লেগে যাবে। আর আপনারা আপনাদের ইচ্ছা মতো পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে কুচ মিঠা হ্যায় বলে একটা প্লেলিস্ট আছে, সেখানে গিয়ে আরও আপনারা এই রকম অসাধারণ মিষ্টিগুলো দেখতে পারেন। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশানের জন্য। আর এখানে কতটা পরিমাণে কী কী লেগেছে সব আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি প্রত্যেক দিন প্রায় নতুন ভিডিও আপলোড করি। তাহলে আজকে আসি, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে। তাহলে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে লিখে আমাকে জানাবেন। দেখে কি মনে হলো যে রেসিপিটা করা খুবই কঠিন? একদমই না, ঘরে থাকা উপকরণ দিয়ে যথাসম্ভব সহজভাবে আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। পুরো রেসিপিটা আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।